হ্যাঁ ভিউয়ার্স, বন্ধুরা, আমাদের কিন্তু প্রত্যেকটা স্মার্টফোনে এরকম রেডিও নামের একটি অ্যাপস দেওয়া থাকে, যে অ্যাপসটির মাধ্যমে কিন্তু আমরা রেডিও শুনে থাকি। তো বন্ধুরা, আমাদের কিন্তু নেটওয়ার্কে অনেক সমস্যা করে, প্লাস এই রেডিও দিয়ে কিন্তু আমরা কয়েকটা চ্যানেল শুনতে পারি, তাও আমাদের কিন্তু অনেক ভোগান্তি পোহাতে হয়। তা আজকে আমি আপনাদের এরকম একটি অ্যাপ্লিকেশন শেয়ার করবো, যে অ্যাপ্লিকেশনটি দিয়ে পৃথিবীর অনেক দেশের রেডিওই কিন্তু আপনি শুনতে পারবেন অনলাইনে। জাস্ট আপনার মোবাইলে কিছু MB থাকলেই হবে, এর ব্যতীত আর কিছুই লাগবে না, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, এই অ্যাপসটি কীভাবে কাজ করে চলেন সেটাই দেখে নিই, আর অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিব। জাস্ট আমরা অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর বন্ধুরা আমাদের ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখানে আমাদের অ্যাক্সেস পারমিশন চাইবে, জাস্ট আমরা উপরেরটা পারমিশনটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর বন্ধু ইন্টারফেস এরকম চলে আসবে, এখানে আমরা প্লে আইকনে ক্লিক করব। তো প্লে আইকনে ক্লিক করার পর বন্ধু এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে ঢাকার কিন্তু বাংলাদেশের যে রেডিওটা আছে CTFM, এটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে বন্ধুরা? আমার হেডফোন লাগানোর জন্য আপনারা সাউন্ডটি শুনতে পাচ্ছেন না। তো এখান থেকে জাস্ট আপনি পৃথিবী গোলাকারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনি রেডিও কানেক্ট করতে পারেন। দেখেন বন্ধুরা, সাথে সাথে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা? আপনাদের মোবাইলের স্পিড যদি ভালো থাকে এটা কিন্তু সাথে সাথে কানেক্ট হয়ে যাবে। জাস্ট এখান থেকে যদি আমি আরেকটি চ্যানেল দেখাই, জাস্ট আমি ঘুরে ঘুরে এখান থেকে যে কোনো চ্যানেল কিন্তু অ্যাড করে ফেলতে পারবো। দেখেন সাথে সাথে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে, এটা কিন্তু প্লে হয়ে গেছে, ঠিক আছে? এভাবে পৃথিবীর সব দেশের রেডিও কিন্তু আপনি শুনতে পারবেন। জাস্ট এটাকে যদি আপনি জুম আউট করে দেন, দেখেন বন্ধুরা পৃথিবীর যত রেডিওর চ্যানেলগুলো আছে সব চ্যানেলগুলো কিন্তু এখান থেকে আপনি শুনতে পারবেন। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন? অ্যাপটি ডাউনলোড করার জন্য অবশ্যই চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা আপনার সার্চ বারে সার্চ করবেন রেডিও গার্ডেন। রেডিও গার্ডেন লিখে সার্চ করার পর বন্ধুরা সর্ব উপরে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে কিন্তু পৃথিবীর সব দেশের রেডিও আপনি শুনতে পারেন, ঠিক আছে বন্ধুরা? তা আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।